দীপাবলির ঠিক 15 দিন পর পালিত হয় দেব দীপাবলি। এই দিনকে দেবতাদের দীপাবলিও বলা হয়। কার্তিক মাসের অমাবস্যার পর পূর্ণিমা তিথিতে এই দেব দীপাবলি পালন করা হয়। মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন এই সময়, সেই উপলক্ষেই পালন করা হয় পূর্ণিমাতিথি। বেনারসের ঘাটে রীতিমেনে পালিত হয় এই দেব দীপাবলি। কলকাতাতেও এদিন তাঁরই ছোঁয়া, বাজে কদমতলা ঘাটে 10,000 প্রদীপ ও আলোয় সাজিয়ে পালন করা হয়েছে দেব দীপাবলি। এই আরতি দেখতে এদিন গঙ্গাঘাটে ভিড় জমিয়েছিলেন অসংখ্য মানুষ। আলোর মালায় সাজানো হয়েছিল চারিঘাট, আতশবাজি আলো প্রদীপে ঝলমল করে উঠে চারিদিক।